হ্যালো এভরিওয়ান, আজকে সানডে দুপুরবেলা আমাদের একটা ইনভিটেশন আছে। কালকে তো বন্ধুর বাড়িতে ছিলাম, সেখান থেকেই রেডি হয়ে সেজে গুজে এবার আমরা যাচ্ছি। আমাদের আজকে দুপুরবেলাতে একটা বেবি শাওয়ারের ইনভিটেশন আছে কাছে, এই বন্ধুর বাড়িতে যেখানে ছিলাম রাত্রিবেলাতে সেখান থেকে 20 মিনিটস দূরে। তো এখন সেখানে যাচ্ছি। এই যে অ্যাবিবাবু রেডি হয়েছে, অ্যাবি এখন সব এরকম শার্ট পরাচ্ছি কদিন ধরে, সামার তো চলে যাবে, এই উইকেন্ডের খুব ওয়েদার ভালো। অ্যাবি বলছে আমি এখন যেখানে যাচ্ছি শার্ট পরে যাচ্ছি কেন? আমি বললাম এরপরে তো বাবা শীত পড়ে যাবে আর শার্টগুলো পরতে পারবি না, হয়তো পরের বছর দেখা যাবে যে ছোট হয়ে গেছে শার্টগুলো আর পরা যাবে না, তাই জন্য পরে নে। তো শার্ট পরেছে, আমি শাড়িটারি পরে রেডি হয়েছি বেবি শাওয়ারে নেমন্তন্ন। এবার হচ্ছে আমরা লাস্ট মিনিটে গিফট কিনতে এসেছি, গিফটটা কেনা হয়নি। এই যে এখানে কাটার্স, কাটার্স হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় এখানে। আর এখানে তো বেবি হওয়ার আগেই সবাই শপিং শুরু করে, তো স্পেশালি বেবি শাওয়ারে না বাচ্চাদের জন্য যা যা প্রয়োজনীয় দরকার সেগুলোই মোটামুটি সবাই গিফট করে। তো এখন কাটার্সে ঢুকছি, ঢুকে এখান থেকে গিফট কিনবো, বাচ্চাদের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এই শপটাতে, দিয়ে তারপরে যাব। আমরা ভেবেছিলাম যে বিকেলবেলা যখন বাড়ি ফিরবো তখন বেশ কিছু টুকটাক গ্রসারি করতে হবে, ইন্ডিয়ান স্টোরেও যেতে হবে, সেটা সেরে নেব। তারপরে দেখলাম হাতে একটু সময় আছে, আর এই কাটার্স থেকে একদম কাছেই আছে সবজি মান্ডি, মোটামুটি এই এরিয়ার মধ্যে সব থেকে বড়ো ইন্ডিয়ান গ্রসারি স্টোর। তাই ভাবলাম এত কাছেই এসেছি তাহলে আমরা এখান থেকেই ইন্ডিয়ান গ্রসারিটা করে নিই। ক্যানাডাতে আসার পরে আমাদের কাছাকাছি সব থেকে বড়ো ইন্ডিয়ান গ্রসারি স্টোর বলতে এটাই। অনেক দিন পর এলাম এখানে, স্টলের সামনে গিয়ে দেখলাম আখের রস, ফুচকা এসব পাওয়া যাচ্ছে, আর বললো কিছু কিনতে হলে পরে ভেতরে শপের মধ্যে গিয়ে পেমেন্ট করে আসতে হবে, তারপরে এখান থেকে নেওয়া যাবে। তো এখন আপাতত যাই গ্রসারি করে আসি। এই বাবু জুতোর শুলেস খুলে গেছে। এটা হচ্ছে আমরা যে ইন্ডিয়ান গ্রসারিগুলো যাই আমাদের বাড়ির কাছাকাছি, তার প্রায় 3-4 গুণ হচ্ছে। বাবা আখের রস আছে, খাবি? অনেক রকম সবজি পাওয়া যায় এখানে, তাই ভাবলাম এসছি যখন একটু সবজির দিকটা ঘুরে যাই। একটু ধনে পাতা নিতে হতো, সেটাও নিলাম, আর দেখলাম পাশাপাশি রাখা আছে থোর আর মোচা। 1 পাউন্ড মানে 450 গ্রাম থোরের দাম হচ্ছে $4, মানে এই 250 টাকার মতন। আর মোচা রাখা আছে পাশে, সেটা এক একটা মোচা বলছে $2 করে, মানে এই 120-125 টাকার মতন। কিন্তু থোর আর মোচার যা অবস্থা তার জন্য ভাবলাম না থাক, কিনে আর লাভ নেই। ফ্রেশ কাঁচা হলুদও পাওয়া যাচ্ছে এখানে, দেখলাম এর দাম হচ্ছে 6.991 LB, 1 কেজির দাম প্রায় ওই 850 টাকার মতন। আর কাঁচকলাও দেখলাম আছে, কাঁচকলা আমাকে একটু নিতে হবে, আমাদের ওখানে মাঝে মাঝে পাওয়া যায় আবার মাঝে মাঝে পাওয়া যায় না, এখান থেকেই নিয়ে নিলাম। আর এঁচোর দেখে বুঝতে পারলাম না যে পাকা কাঁঠাল না কাঁচা কাঁঠাল, তাই আর ওদিকে তাকালামই না। একটা টমেটো কেচাপ নিলাম, যেটা হচ্ছে নো অনিয়ন নো গার্লিক, এটা ওই মাঝে মাঝে নিরামিষের দিন দরকার হয়, তাই এটাও একটা কিনে রাখলাম। মুড়ির মোয়া, বাদাম লাড্ডু, তিলের নাড়ু সবই পাওয়া যাচ্ছে এখানে। মুড়ির মোয়া এই প্যাকেটটায় একটার মধ্যে এই 9টা থেকে 10টার মতন রয়েছে, এটা দাম নিচ্ছে $4 মতন, এই 250 টাকার কাছাকাছি দাম। অনেকদিন পর এলাম এই দোকানটাতে, তাই কোথায় কোনটা রাখা আছে সব ভুলে গেছি, তাই একটু খুঁজে খুঁজে সমস্ত জিনিসপত্র নিতে হচ্ছে। আমাদের ঠাকুর পুজোর জন্য নকুনদানা বা মিচড়ি নিতে হতো, তো পেয়ে গেলাম মিচড়ি, সেটাও নিয়ে নিলাম। আর অ্যাবি যেই দেখেছে ওই সাবুর পাঁপড়গুলো অমনি দৌড়ে গিয়ে নিয়ে এসেছে, বলছে এটা কিনতে চাই, কিন্তু এটার মধ্যে না মশলা দেওয়া শুকনো লঙ্কার গুঁড়ো, তাই আমি বললাম যে তাহলে ওটা নিস না, একটা প্লেন পাঁপড় পাওয়া যায় সেটা নিয়ে নে। আর বিলিং কাউন্টারের একদম সামনেই সমস্ত ইন্ডিয়ান দরকারি বাসনপত্রগুলো রাখা থাকে, এই যেমন মিল্টনের হটকেস রাখা আছে, প্রেশার কুকার, হকিংসের প্রেশার কুকার এখানে পাওয়া যায়, মিল্টনের হটপট একদম ছোট, যেটা ওই টিফিন নেওয়ার মতন, সেটারই দাম দেখলাম $13, মানে প্রায় 850 টাকার মতন দাম। হকিংসের প্রেশার কুকার অ্যাবি জন্মানোর পর ভেবেছিলাম একটা কিনবো, যখন ও সলিড খাওয়া শুরু করলো তখনই খোঁজ খবর করেছিলাম। আমাদের রান্নাবান্নায় তো প্রেশার কুকার একদমই দরকারি থাকে, এখন যদিও ওই ইনস্টাপট বলে একটা জিনিস আছে সেটাই প্রেশার কুকারের মতন কাজ করে, তাই আর এটা দরকার হয় না। 5 লিটার প্রেশার কুকারের দাম হচ্ছে $80, মানে ওই 4,800 টাকার মতন দাম, আর 5 লিটারের দাম হচ্ছে $90।
আর সব থেকে বড় 8 লিটারেরও একটা পাওয়া যাচ্ছে, সেটার দাম $100। বিলিং কাউন্টার থেকে আমরা আখের রসের জন্য বিল করে এলাম। এবার লাইনে দাঁড়িয়েছি আখের রস খাবো বলে। এখানে আখের রস তৈরি হচ্ছে, আর বিলটা যখন হাতে দিল আমার অমিত, তখন দেখলাম যে এই আখের রস এক গ্লাসের দাম হচ্ছে $7, মানে 420 টাকা হচ্ছে এক গ্লাস আখের রসের দাম। এখন ওয়েট করে থাকি, দেখি কত বড় গ্লাসে করে আখের রস দেবে। মেশিনেই তৈরি করছে আখের রস, আর খোসাটাও দেখলাম ছাড়ায়নি, তবে দেখলাম ভালো করে ওটা পরিষ্কার করেছে। আর যখন বানাচ্ছিল তখনও আরও একবার দেখলাম ফ্রেশ কাপড় দিয়ে মুছেও নিল। এই ইন্ডিয়ান স্টোরে যখন আসি, তখন যখন জিনিসপত্র কিনি, তখনই আমরা ডলারের যেটা দেখি সঙ্গে সঙ্গে সেটাকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে দেখি কত টাকা দাম নিচ্ছে। মশালা কোল্ড ড্রিঙ্কসের মতন মশালা আখের রস তৈরি হচ্ছে এখন। এর মধ্যে এখন পুদিনা পাতা, লেবু আর আদার টুকরো দিয়ে আরও একবার এটাকে চালিয়ে দিচ্ছে। আখের রসে লাইনে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলাম আর কী কী স্ন্যাক পাওয়া যায়। তারপরে দেখলাম যে একটা স্ন্যাক কত দামে কোনটা বিক্রি হচ্ছে, সেটার একটা চার্টও এখানে দেওয়া আছে। গোলগাপ্পা প্লেট ফুচকা, 7টা ফুচকা থাকবে, তার দাম হচ্ছে 6.99, তার সাথে আবার ট্যাক্সও ইনক্লুডেড। 7টা ফুচকা 420 টাকা প্লাস ট্যাক্স দিয়ে খেতে হবে। একটা ফুচকার দাম 60 টাকার মতন পড়ছে, নর্মাল রেগুলার সাইজেরই ফুচকা, তার সাথে জল আর ওই আলুটাও রাখা আছে, আর ডাবও পাওয়া যাচ্ছে এখানে। তবে ডাব আর সবুজ কালারে নেই, বাইরেটা মোটামুটি ব্রাউন কালারই হয়ে গেছে। এক একটা ডাবের দাম ওখানে লেখা আছে $6, $240 এই এক একটা ডাবের দাম। আমাদের আখের রস রেডি হয়ে গেছে, এবার এটাকে মিক্স করছে, তারপরে আমাদের দেবে। আখের রসের জন্য প্রায় 10-15 মিনিট আমরা ওয়েট করলাম। এর মধ্যে আবার অনেকের সাথে আলাপও হলো, বাংলাদেশ থেকে একজন এসছেন, তার সাথেও বেশ কিছুক্ষণ গল্প করলাম আমরা। একটু লেটই হয়ে গেলাম আমরা বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু অ্যাবির আবার আখের রস ভীষণ পছন্দ, সেজন্যই ভাবলাম যখন সামনে চোখে পড়েছেই তাহলে ওকে একটু আখের রস খাইয়ে নিয়ে যাই। আমি অনেকদিন ধরে বলে যাচ্ছে মামা আখের রস খাবো, সুগার কেন জুস খাবো, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যে দোকানগুলো সেগুলো কয়েকদিন ধরে দেখছি যতবারই যাচ্ছি দেখছি নেই, শেষ হয়ে গেছে বা ক্লোজ হয়ে গেছে, রাত্রি 8টার পর এরকম হচ্ছিল। আজকে এত গরমও পড়েছে, ওর খেয়ে ভালোও লাগবে। এখানে দাঁড়িয়ে আমি ভাবলাম শাড়ি পরেছি একটু ছবি টবি তুলি, আমি বলছি না না জুসটা ঠান্ডা হয় গরম হয়ে যাবে মামা, বলছি না না হবে না। কেমন বানিয়েছে আবি? খুব ভালো, ভীষণ ভালোবাসে আখের রস খেতে। হ্যাঁ, জিঞ্জার আর একটুখানি মিন্ট পাতা দেওয়া আছে আর লেবুও দেওয়া আছে। হ্যাঁ, খুব ভালো করেই বানিয়েছে। পৌঁছে গেছি আমরা, আর আজকে যেহেতু ওয়েদার ভালো, ওদের আজকের ইভেন্টটা ব্যাকইয়ার্ডেই হচ্ছে, আর এখানে কি সুন্দর করে লেখাও আছে ওয়েলকাম টু বেবি শাওয়ার দিয়ে অ্যারো করা আছে, যাতে আমরা ব্যাকইয়ার্ডে পৌঁছে যেতে পারি। আর ব্যাকইয়ার্ডেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। অনেক বন্ধুদের সাথে দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো, আর খাবার দাবারেও ছিল প্রচুর আয়োজন, একদম বাঙালি খাওয়া দাওয়া। গন্ধরাজ, লেবু, লঙ্কা, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপির পকোড়া, তার সাথে ছিল ভেজ ডাল আর এঁচোড়ের ডালনা। এই এঁচোড়ের ডালনাটা এত ভালো হয়েছে যে আমি এটা 2 বার করে নিলাম। আর তার সাথে ছিল রুই মাছের ঝাল আর একটা পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর ছিল পাঁপড়, চাটনি আর মিষ্টি। বাচ্চাদের জন্য পিৎজাও ছিল, ওরা পিৎজা মজা করে খাচ্ছে। আর হ্যাঁ, লাল দইও ছিল, অসম্ভব ভালো খেতে। তবু মাকে এখানে সব সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে আবার চলে গেছি ওদের বাড়ির সামনেটাতে, এত সুন্দর করে সাজানো তাই কিছু ছবি তুলতে। এখানে গিয়ে কাপল ছবি তোলার সময় অমিতকে সবাই বলছে একটু হাসতে, অমিত বলছে না হাসলেই ছবি খারাপ হবে। হয়ে গেল আমাদের বেবি শাওয়ার পার্টি, সানডে বিকেলও হয়ে গেছে, খুব মজা হলো। এখন এখান থেকে বাড়ি যাব, আবার একটা কাজ আছে। বাড়ি যাওয়ার পথে ওরা আমাকে ড্রপ করে দেবে, আমাদের পাড়ার পুজোর কিছু ডিসকাশন আছে, সেগুলো একটু সেরে তারপরে একবারে বাড়ি যাব। তারপরে আবার বাড়ি গিয়ে রান্না বান্নাও করবো আমি। তা
তারপরে আর কি আমার সানডে ওভার হবে, আবার মানডে তো কালকে সকালবেলা উঠতে হবে। বাড়ি ফিরতে ফিরতে 8টা হয়ে গেল, এসে একটু রান্নাবান্না শুরু করলাম। কাল দুপুরে আমি তো অফিস যাব, মানে সকালেই অফিস যাব। দুপুরবেলা লাঞ্চের জন্য ওদের একটা কিছু রান্না করে যেতে হবে। ডাল তো সেদ্ধ করাই থাকে, এসে একটুখানি ডালটা বানিয়ে নিচ্ছি। এই ডালটা বাড়িতে সবাই পছন্দ করে। পেঁয়াজ আর রসুন আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে ভেজে নিলাম, তারপরে ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলা, সব মশলা একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ ডালটাকেও আবার একটুখানি কষিয়ে নিই। তেলের মধ্যে একটু টমেটোটা দিয়েও কষিয়ে নিই, কিন্তু সেটা দিতে ভুলে গেছি তাড়াহুড়োতে, তাই ডালের মধ্যে জলটা ঢেলে দিলাম। দিয়ে তারপরে একটুখানি ডালটা ফুটলো, ওর মধ্যে একটু টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। এর সাথে একটু মাইক্রোওভেনে পাঁপড় সেকে দেবো আর একটুখানি স্যালাড কেটে দেবো, তাহলেই কালকে দুপুরবেলা আমাদের সবার লাঞ্চ হয়ে যাবে। ডালটা ফোটার পরে একটু নামানোর আগে ধনে পাতাও অ্যাড করে দিলাম। কালকে যা যা রান্না করেছিলাম সেগুলো সবই একটু একটু আছে, সেটা এসে কালকে রাত্রেবেলাতে হয়ে যাবে ডিনারে। ব্যাস মোটামুটি দুদিনের রান্না একদম গোছানো হয়ে গেছে। আমাদের সানডে ওভার, এখনও পর্যন্ত মেকআপ টেকআপ তুলিনি, এসেই আর কি ঘরের কাজকর্ম সব গুটিয়ে এইবার মেকআপ টেকআপ তুলে ফ্রেশ হব। কালকে সকাল সকাল ওকে উঠতে হবে, মানডে অফিস, মানে প্রায় 6:40 নাগাদ ওকে উঠতে হবে, একটা ট্রেন আগে যাব। তো সেজন্য ওকে বললাম তুই ঘুমিয়ে পড়, এবার আমি গিয়ে ফ্রেশ হচ্ছি। এই কানের দুলটার আবার হচ্ছে পেছনে ওই এরকম প্যাঁচ দিয়ে দিয়ে পড়তে হয়, তো এটার জন্য আবার আমার 2-3 মিনিট তো লাগবে এটাকে খুলতে, তো সেই সময়টুকুনি আর নষ্ট করিনি, সব কাজ আগে গুটিয়ে নিয়েছি। তো মানডে কালকে অফিস, আবার নতুন সপ্তাহ শুরু হয়ে যাবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।